সরকারের প্রধান যখন বসেন তখন কি ধরনের আলোচনা হয়, নানান রকম তথ্য আমরা দেওয়ার চেষ্টা করে বলার চেষ্টা করছি যে এই বৈঠকে বাংলাদেশ কোনোভাবেই বিষয় হিসাবে থাকছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে কিন্তু আসলে বাইডেন এবং মোদির সাথে বৈঠক হবে, সেখানে বাংলাদেশের কথা থাকবে কিনা সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিও জুড়ে। মূলত মোদি নিজেই কিন্তু চাপে আছে আমেরিকার, কারণ 75 জন কংগ্রেসম্যান মোদির বিরুদ্ধে চিঠি দিয়েছে। একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তা বাংলাদেশ নিয়ে কি মোদি সুপারিশ করবে? মোদি নিজেই তো আপনার খুব কষ্টে আছে, কারণ সে নিজে চাপে আছে আর ভয়ঙ্কর চাপে আছে। বন্ধুরা, এই ভিডিও জুড়ে ডক্টর জাহিদ ভাই যে তথ্যগুলো দেবে এটা দেখলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। তাই কথা বলাচ্ছি না, আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। আজ কথা বলবো, যারা মোদি বাইডেনের সাথে বৈঠক করছেন আজই কিছু পরে, সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা থাকছে কি না বা থাকলে এটার ইম্প্যাক্ট কী হবে সেটা নিয়ে। কিন্তু তার আগে একটা ছোট তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি। আমেরিকা এবং ইন্ডিয়ার যে রিলেশনশিপ, এটা খুব জটিল একটা রিলেশনশিপ এই মুহূর্তে বলতে পারি আমরা। এই রিলেশনশিপটার কী কী জিনিস পজিটিভস আছে, কী কী স্ট্রেস আছে, এগুলো নিয়ে আমি একটা ভিডিও করেছি আমার অন্য চ্যানেল জাহিদ টেক অন ওয়ার্ল্ড পলিটিক্সে। ভিডিওটার লিঙ্ক আমি মন্তব্যে দিয়ে দিলাম, আপনারা যারা আগ্রহী তারা দেখবেন আশা করি। ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে আজই বৈঠক হতে যাচ্ছে। আজই ইনফ্যাক্ট, যেহেতু আমেরিকা আমাদের অনেকটা পেছনে, এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখনও বৈঠকটা নিশ্চয়ই হয়নি। এবং বৈঠকটা হলে কী কী কথাবার্তা হয়েছে আমরা অফিসিয়াল একটা স্টেটমেন্ট পাবো, কিন্তু আসলে আমাদের দেশে এই বৈঠকটা খুব আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো বেশ কিছুদিন। এই সফরটা হবে এরকম বিষয়কে সামনে রেখে যে এই বৈঠকের এজেন্ডাতে বাংলাদেশ থাকবে কি না, আমরা অনেকে অনেক ডকুমেন্ট এনে দেখানোর চেষ্টা করছি একটা আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে হয়, দুইটা সরকারের প্রধান যখন বসেন তখন কি ধরনের আলোচনা হয়, নানান রকম তথ্য আমরা দেওয়ার চেষ্টা করে বলার চেষ্টা করছি যে এই বৈঠকে বাংলাদেশ কোনোভাবেই বিষয় হিসাবে থাকছে না। থাকছে কি থাকছে না সেটা আমি একটু পরে আসছি। আমি বরং এটা বলার মনে হয় আমার কাছে বেশি বেটার হবে, সেটা হলো থাকছে কি থাকছে না আলোচনার চাইতে আলোচনা কথাটা তোলা হলেও এটা এফেক্টিভ কতটুকু হবে বা হবে না, রাদার সেই আলোচনা করাটাই আমাদের জন্য মনে হয় সেফার। আমরা একটু আসি গতকালই প্রথম আলো ভারতের হিন্দুস্তান টাইমসের, প্রথম কথাটা হচ্ছে আমরা বলেছি কি না সেটা। হিন্দুস্তান টাইমসের একটা রিপোর্ট দিয়ে ক্লিয়ারলি বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ, মানে বাংলাদেশই সাহায্য চেয়েছে, এটা আমরা বুঝতে পারি, খুব ভালোভাবেই বুঝতে পারি। বাংলাদেশ এখন মরিয়া হয়ে একে তাকে দিয়ে, যাকে যাকে একসময় অনেক কিছু দিয়েছি তাদেরকে হাতে পায়ে ধরে, শুধু আমাকে ক্ষমতায় রাখো, তোমাকে আরও অনেক কিছু দেবো, যদিও দেওয়ার মতো আর অনেক কিছু বাকি আছে কি না কিছু প্রশ্ন থাকতে পারে। যাই হোক, হিন্দুস্তান টাইমস যেটা লিখেছে সেটা একটু বলছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশ ভারতের সহায়তা চেয়েছে বলে নয়াদিল্লি ভিত্তিক সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে তারা বলছে, বিশেষত বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে রূপ নিয়েছে সে বিষয়ে ভারতের সহায়তা চেয়েছে প্রতিবেশী দেশটি। বাংলাদেশের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 4 দিনের সফরে গতকাল যুক্তরাষ্ট্রে পৌঁছান, হিন্দুস্তান টাইমসের সূত্র বলছে। এ সফরের আগে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি ভারতের সামনে তুলে ধরেছে বাংলাদেশ। বাংলাদেশের আশা, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন মোদী। এখানে যে পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিল G20 দেশগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠকে, সেখানে জয়শঙ্করের সাথে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের এসব কথাবার্তা বা আরও দফায় দফায় এ ধরনের কথাবার্তা বলেছে বলে বলা হয়। আমরা খুব ভালোভাবে বুঝি বাংলাদেশ বলতে পারে এবং বাংলাদেশের এই মুহূর্তে আমেরিকার সাথে আসলে টকিং টার্মস নেই, বাংলাদেশ তাই অন্যান্য কোনো প্রভাবশালী দেশকে দিয়ে সেই চেষ্টা করতে পারে, সম্ভব। এবং ভারতের সাথেই দীর্ঘদিন থেকে সব কিছু দিয়ে, ভারতকে এত দিয়েছি ভারত চিরকাল মনে রাখবে, সুতরাং ভারত চিরকাল মনে রাখবে কি না সেটা ভিন্ন আলোচনা। কোনো দেশ আসলে চিরকাল সব কিছু মনে রাখে না, তার স্বার্থের হিসাবে যখন লাগে তখন সে ইউজ করে। এখন প্রশ্ন হচ্ছে ভারতের এই স্বার্থ এখনও যথেষ্ট আছে কি না, কিন্তু বাংলাদেশ বলতে পারে তার একটা ক্লিয়ার প্রমাণ হচ্ছে। আমি একটা হেডলাইন পড়ি, এটা হচ্ছে 16 এপ্রিল 2022, র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সমর্থন চেয়েছি, জনাব মোমেন বলছেন।
উনি বলছেন, যুক্তরাষ্ট্র র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপের পর আমরা তাদের ভারতে সাহায্য চেয়েছিলাম, তারা আমাদের প্রতি খুব আন্তরিক, তারা বলেছে তারা এই বিষয়ে আলোচনা করবে। সো বাংলাদেশ কিছু হলেই ভারতের কাছে তার আবদার নিয়ে যায় যে তোমাকে তো আমি এত কিছু দিয়েছি, তুমি একটু আমার জন্য আমাকে ক্ষমতায় টিকিয়ে রাখো, আমি দেশের জন্য দেশের মানুষের জন্য কিছু চাই না। সুতরাং বাংলাদেশ র‍্যাবের স্যাংশন নিয়েও যখন কথা বলছে, তখন ক্ষমতা যখন গদিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভারতের সাহায্য বাংলাদেশ চাইবে এটা খুবই সম্ভব, কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যে চাইল, এই চাওয়াটা জনাব মোদি গিয়ে বাইডেনের সাথে তুলবেন কিনা। দেখুন, দুটো দেশের সর্বোচ্চ পর্যায়ে যখন আলোচনা করা হয়, এটা ট্রু, অনেকেই বলছেন কথাটা, আই অ্যাগ্রি, যে ওখানে গিয়ে কী আলোচনা হবে, তবে এসব মোটামুটি সব ঠিক, কী কী চুক্তি স্বাক্ষরিত হবে আমরা অলরেডি জেনে গেছি না। ড্রোন কেনা, এবং বিশেষত ড্রোনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভারতের ফাইটারের জন্য জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন ভারতে তৈরি করা হবে, অত্যন্ত বড় একটা স্ট্র্যাটেজিক ব্যাপার এটা। আমেরিকার ফাইটার প্লেনের ইঞ্জিন, ইভেন রাশার নিজে যে ইঞ্জিন তৈরি করে, ভারতের কথা বাদই দেয়, রাশা যে নিজে ইঞ্জিন তৈরি করে তার চেয়ে ফার বেটার হিসেবে স্বীকৃত। সো এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক মুভ আমেরিকা টুয়ার্ডস ইন্ডিয়া। সো এগুলো কী কী হবে আমরা জানি, আরও কী কী আলোচনা হবে সব আমরা জানবো, এবং একটা স্টেটমেন্ট আসবে দুজন কী কী বিষয় নিয়ে কথাবার্তা বলেছে, অনিবার্যভাবে সেখানে চায়না কন্টেনমেন্ট, ইন্দো প্যাসিফিক কোয়াড সবই থাকবে, ঠিক আছে। কিন্তু এই পর্যায়ে যখন দুজন বসেন, সেখানে ইনফর্মালি কোনো কথা বলা যাবে না, আমি আবার এটা মনে করি না, একেবারেই মনে করি না। কেউ কেউ বলছি আমরা যে ভারত কি চাইতে পারে যে বাংলাদেশের নির্বাচনটা দুই নম্বরই হয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় থাকুক, আমি মনে করি চাইতে পারে, পারে। পৃথিবীতে প্রতিটা দেশ তার প্রত্যেকটা জায়গায় স্বার্থ অনুযায়ী কাজ করে। ইভেন যে আমেরিকা আজকে বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে আলাপ করছে, সে আমেরিকারও বিভিন্ন জায়গায় ইন্টারেস্ট অনুযায়ী সে তার ডক্ট্রিন ঠিক করে, সে তার প্ল্যান ঠিক করে, সোজা সাপটা কথা। এবং এতে দোষের কিছু নাই, ভারত করে, আমেরিকা করে, প্রত্যেকে, বড় শক্তিগুলো যেই দেশে তার যেটা সুবিধা, যেই দেশে গণতন্ত্র রাখলে সুবিধা সেই দেশে গণতন্ত্রের জন্য চেষ্টা করবে, যেই দেশে গণতন্ত্র না রাখলে সুবিধা সেখানে গণতন্ত্র না রাখার চেষ্টা করবে, এটাই নিয়ম। আমরা পছন্দ করি বা না করি, পৃথিবী এভাবেই চলে, সো এভাবেই মেনে নেই। লাকিলি ওয়েস্টার্ন যে ওয়ার্ল্ড আছে আমেরিকার নেতৃত্বে, তারা আমাদের গণতন্ত্র চাইছে, আমাদের মানবাধিকার চাইছে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা চাইছে, সুতরাং আমরা তাদের সাথে আছি। এই হলো বেসিক কারণ, অন্য কিছু কিছু না। তো এখন এই কথা আমেরিকাকে বলা যাবে না, তা না, বলা যাবে এবং স্ট্র্যাটেজিক কারণ টারণ দিয়ে চেষ্টা করা যেতে পারে যে এই এই কারণে এই সরকার থাকলে তার জন্য ভালো হবে, এসব কথা আসতে পারে, আসতে পারে না তা না। সমস্যাটা আমি বলেছি এই জন্য যে আসছে কি না এটা আদৌ আলোচনার বিষয় না, আমরা অনেক আসলো আসলো না ব্যাপার না, আসলোই আমরা এভাবেই ধরি যদি ব্যাপারটা, এই আলোচনাটা বরং আমরা একটু করতে পারি যে এটা এফেক্টিভ হবে কি না, বা আমরা আলামত দেখে কি বুঝতে পারছি, এই আলোচনাটা করা বরং ইজিয়ার, আলোচনা উঠতে পারে। খেয়াল করি আমরা, 75 কংগ্রেস সদস্যের চিঠি, মোদির সঙ্গে বৈঠকে গণতন্ত্র মানবাধিকার প্রসঙ্গ তুলতে বাইডেনকে অনুরোধ। 75 জন এমপি তাদের, কংগ্রেস সদস্য, কংগ্রেস মানে দুটো হাউস মিলেই ওদের, 75 জন চিঠি লিখেছে এবং কী কী নিয়ে কথা বলতে বলেছে, মোদির সঙ্গে আলোচনার সময় স্খলিত গণতন্ত্র, ডেমোক্রেটিক ব্যাকস্লাইডিং বলে, মানবাধিকার লঙ্ঘন, ধর্মীয় অসহিষ্ণুতা ও সংকীর্ণতা, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপরে ক্রমাগত আক্রমণের মতো গুরুতর বিষয়গুলো তুলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানিয়েছেন তারা। আমি আর ডিটেল পড়ছি না, তার মানেটা হচ্ছে মোদি যে আমেরিকা সফর করছেন এটা খুব সহজ সফর তার জন্য না, শিওর তার জন্য একেবারেই সহজ সফর না। সেই সফরে যখন উনি যাচ্ছেন তার নিজেই কতগুলো চাপে থাকবেন, অনেকগুলো চাপে থাকবেন, কারণ আমেরিকা বাইডেন অন্তত যে ধরনের রুল বেসড অর্ডারের কথা বলেন, ডেমোক্রেসির কথা বলেন, যা যা বলেন সেগুলো ভারতের অন্তত এক্সিস্টিং গভর্নমেন্টের সাথে ম্যাচ করে। আমি বহুবার বলেছি আমার অনেকগুলো ভিডিওতে প্রাসঙ্গিকভাবে, এটা জনাব মোদি জানতেন বলেই এক অবিশ্বাস্য কাণ্ড উনি ঘটিয়েছিলেন কারো চোখে, কিন্তু এটা তার জায়গা থেকে হয়তো উনি মরিয়া চেষ্টা করেছিলেন, ট্রাম্পের পক্ষে ভোট চেয়েছিলেন ট্রাম্প জিতে আসুক, বাইডেন জিতলে তার জন্য সমস্যা হবে, এটা উনি জানতেন, কারণ ট্রাম্প এই ব্যাপারগুলো নিয়ে খোঁচায় নেই। ট্রাম্প যখন ভারত সফর করেন তখন দিল্লিতে দাঙ্গা চলছে সিটিজেনশিপ অ্যাক্ট নিয়ে, উনি একটা টু শব্দ করেননি,
মোহাম্মদ বিন সালমান যখন খাশোকজিকে হত্যা করে ট্রাম্প তাকে রক্ষার জন্য স্টেপ নিয়েছে, প্রকাশ্য স্টেটমেন্ট আছে, আমি আমার অনেক ভিডিও ইয়ে করে দেখিয়েছে। সুতরাং ট্রাম্পের পক্ষে উনি কথা বলেছেন, ফলে দুই দেশের মধ্যে সম্পর্কের একটা চাপ আছে কোনো সন্দেহ নাই। একই সাথে আবার আরেকটা ব্যাপারও আছে, দুজনই মেয়াদের শেষ দিকে, আগামী বছরের মাঝামাঝির আগেই ভারতের নির্বাচন এবং তার একটু পরেই আমেরিকার নির্বাচন। সো অনেকগুলো বিষয় মিলিয়ে ভারত দুটা খুব ইজি না, দু দেশের সম্পর্ক আসলে খুব ইজি না। এই জায়গায় কতটুকু লেভারেজ এখন জনাব মোদি পাবেন, আবারও বলছি, আমি আগেও বলেছি ভারতকে ইগনোর করা সম্ভব না, এবং জনাব মোদিকে ডেকে নিয়ে গিয়ে কম্বাইন্ড যে দুটো হাউজেরই কম্বাইন্ড মেম্বারদের সামনে স্পিচ দিতে দেওয়া হচ্ছে, খুব বেশি এই ঘটনা ঘটে নাই। এই ঘটনা উইলসন চার্চিল আর নেলসন ম্যান্ডেলা এই দুজনের ক্ষেত্রে আর ঘটেছিল। সুতরাং আমেরিকার জায়গা থেকে আমি ধারণা করি তাদের এক ধরনের চেষ্টা হচ্ছে, যেহেতু বিশেষ করে বিজেপি গভর্নমেন্ট অনেক ক্ষেত্রে ডিফারেন্ট করছে, তারা তাদের সাথে অ্যালাইন করার একটা চেষ্টা। সো সেই চেষ্টা থাকবে, চাপ থাকবে, নানা কিছু থাকবে, কিন্তু এর মধ্যে কোনো কথা বলতে পারবে না বাংলাদেশ নিয়ে মোদি, আমি মনে করি না বলতে পারে। কিন্তু ওই যে বললাম, এখন বাংলাদেশটা আসলে আমেরিকা একটা টেস্ট কেস হয়ে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি আমেরিকার ক্ষেত্রে এটা হবে, বাংলাদেশে তারা যদি ফেইল করে হোয়াট দে টোল্ড, এই ফেইলিয়ার ইনফ্যাক্ট তাদের জন্য একটা বড় ঘটনা হয়ে দাঁড়াবে, একেবারে বড় ঘটনা। এটা চাপ দিয়ে তাকে চাপে ফেলে কিছু জিনিস নিয়ে আবার ছেড়ে দেব না, তারা সিস্টেম্যাটিকলি যা যা করছে। সো অন্যান্য দেশের ক্ষেত্রে যা যা করবে বাংলাদেশ উইল বি অ্যান এক্সাম্পল, যেমন আমরা এখন এক্সাম্পল দেই না আফ্রিকায়, ইউগান্ডাতে, সোমালিয়াতে, নাইজেরিয়াতে ভিসা পলিসি খুব একটা কাজ করে নাই, যদি তা হয়ে থাকে বাংলাদেশে কাজ করানোর জন্য আর কী কী করবে সেটা তাদের জন্য হবে, এবং এটাও নাহলে একটা এক্সাম্পল হিসাবে যোগ হবে যে আমেরিকা চেষ্টা করেছিল বাট ফেইল্ড। একটা ডেক্লাইনিং ট্রেন্ড আছে আমেরিকা, ট্রু চায়না মাথা তুলে দাঁড়াচ্ছে, এই সময় বাংলাদেশেও তাদের ফেল করার আসলে কোনো জায়গা নেই, এবং এই জিনিসটাই ইনফ্যাক্ট আমি সরকারি দলের লোকজনের মধ্যে দেখছি। অস্থিরতা, ভারতীয়দের যেমন অস্থিরতার কথা বলেছে দীর্ঘদিন, তাদের থিঙ্ক ট্যাঙ্ক ভীষণভাবে অস্থির হয়ে লেখালেখি করা শুরু করেছেন যে বাংলাদেশে এই এই করতে হবে, ওই করতে হবে, আমেরিকাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, এগুলো করছেন, অস্থিরতা। মানে ভারতীয়রাও জানেন আমেরিকানরা এখন আর খুব বেশি আমলে নিচ্ছেন না। দেশের ভেতরে আমি দেখছি আওয়ামী লীগের নেতা, মানে টিভি টক শোতে খুব রেগুলারলি যাওয়া হচ্ছে, ওদের নেতাদের সাথে সরাসরি যোগাযোগ হয়, টক শো হয়, আমি অস্থিরতা দেখি। তার চাইতে সবচেয়ে বড় কথা, গতকাল প্রধানমন্ত্রী সেন্ট মার্টিনস নিয়ে যখন কথা বলছেন, আমি বাইরে ছিলাম, ইনফ্যাক্ট আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই পার্ট টাইম, ওখানে ক্লাসের গ্যাপে অনলাইনে দেখে আমি হাতে ধরে ভিডিওটা করেছি, নিউজটা পড়ে, ইনফ্যাক্ট ওনাকে আমি ভিডিওতে তখনও দেখিনি, আমি পরে যখন দেখলাম, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো। একটা মেসেজের কমিউনিকেশনের ক্ষেত্রে বলা হয় একটা মেসেজের অনলি 7% ইজ কনভেট থ্রু দ্য টেক্সট, যা বলছেন টেক্সটটাতে 7% কমিউনিকেশন হয়, বাকি কীভাবে, মানে আপনি যদি কারো ভয়েসে শোনেন সেটা ইনফ্লেকশন অফ দ্য ভয়েস বলে, আপনার টোন, ইন্টোনেশন, স্ট্রেস ভাষার, এগুলো যোগ করলে সেটা 45% হয়, অ্যান্ড রেস্ট 55% হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশনস। সো যখন আমি ওনার ভিডিওটা আমি পরে আগ্রহ নিয়েই দেখতে চাইলাম, এবং আমি ওটাই বোঝার চেষ্টা করেছি, আমি একেবারে খুব সঠিক সেটা বলছি না, কিন্তু এই ব্যাপারগুলো বোঝার চেষ্টা করেছি দীর্ঘদিন থেকে, মোটামুটি পড়াশোনাই করার চেষ্টা করেছি, বডি ল্যাঙ্গুয়েজ বোঝা, ভয়েসের ইনফ্লেকশন বোঝা। আমি দেখলাম যেভাবে উনি কথাগুলো বলছিলেন, এর মধ্যে যথেষ্ট রকম পরাজিত টোন আছে, আমি ওনার বডি ল্যাঙ্গুয়েজে তাই খুঁজে পেয়েছি, যে উনি সম্ভবত বুঝতে পারছেন এগুলো কাজ হচ্ছে না, তাই যেসব বাক্য ব্যবহার করেছেন, ইভেন টেক্সটের মধ্যেও বোঝা যায় যে আসলে ইন্টারপ্রিটেশন এরকম যে কোনো কিছু পজিটিভ হচ্ছে না। সুতরাং জনাব মোদি বাইডেনের সাথে এই প্রসঙ্গ তুলুক না তুলুক, তুললেও সম্ভবত খুব বেশি কিছু কাজ হবে না, বরং এটা হতে পারে, ইনফ্যাক্ট আমি বহুবার বলেছি, বাংলাদেশের ভবিষ্যতে যে গভর্নমেন্ট আসুক, ভারতের কোর কতগুলো নিরাপত্তার জায়গা আছে সব জায়গায় আমরা ছেড়ে দেবো না তো, আমাদের সাথে আদানির মতো চুক্তি আরও করতে দেব, অসম্ভব। কিন্তু সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিয়ে ভারতের যে টেনশন আছে সেই টেনশনকে অ্যাড্রেস আসলে করতে হবে আমাদের, যে গভর্নমেন্টই আসুক না কেন, এবং কোর কতগুলো জায়গা নিয়ে নিশ্চিতভাবে সব আমেরিকা যদি এই ব্যাপারটা এভাবে চিন্তা করে যে ভবিষ্যতে বাংলাদেশে যে গভর্নমেন্ট আসবে দেল ট্রাই টু প্লে দ্য রোল, যে ভারতের অন্তত কোর সিকিউরিটি ইস্যুগুলোতে তারা কোনো রকম কোনো সমস্যা হতে দেবে না, দ্যাটস ফাইন, এবং আমাদেরও নাগরিক হিসেবে এটা চাওয়া উচিত,
বহুবার বলেছি, ভারত যা করছে, ভারত মানুষের মধ্যে শত্রুতা তৈরি করছে, আমাদের ডেমোক্রেসি ধ্বংস করে। কোনো একদিন, আমি আগে একদিন একটা ভিডিওতে বলেছি, কেউ একজন এই শত্রুতা ঘৃণাকে দিয়ে একটা রাজনৈতিক দল করা যাবে, ইটস বিকজ অফ দেয়ার মিস্টেক্স। তাদের এটা করা উচিত না। আমরা পরস্পরের প্রতিবেশী, আমাদের পরস্পরের প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো না। এটা রিপিট করছি, আমরা যেমন পারবো না তারাও পারবে না, করবে কিনা জানি না, কিন্তু পরিস্থিতি এখন যেভাবে দাঁড়াচ্ছে, আমার ধারণা সব কিছু মিলে এই মুহূর্তে অন্তত বাংলাদেশের ইনফ্যাক্ট রাজনীতি যে একেবারে এই জায়গায় থেকে যাবে, নট নেসেসারিলি, খুব ভলেটাইল অবস্থা। আজকে থেকে ছ মাস পরে কি হবে তা বাদ দেই, ছয় সপ্তাহ বা ছয় দিন পর, এক সপ্তাহ পর, দু সপ্তাহ পর কি হবে বলা খুব সহজ না, কিন্তু এই মুহূর্তে আমি ক্ষমতাসীন দলের মধ্যে পরাজয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখছি, খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দর্শক মন্ডলী, এই ভিডিও জুড়ে যে তথ্যগুলো পেয়েছেন যে মোদীর সাথে যে বাইডেনের যে একটা আপনার বৈঠক হবে, এই সম্পর্কে ডক্টর জাহিদ ভাই কিছু তথ্য দিয়েছে, এমনকি এখানে বাংলাদেশ সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে যে মোদি বাংলাদেশ সম্পর্কে সুপারিশ করবে, এই সম্পর্কে অনেক তথ্য আমরা পেয়েছি। বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনাদের কি বলার আছে অবশ্যই আপনারা বলতে পারেন, আপনাদের মনের কথাগুলো এখানে মন খুলে প্রাণ খুলে প্রকাশ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।